মুরাবিয়ান এজাম আমার সমবয়সী যুবক বন্ধুরা মাদ্রাসা স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একান্ত দয়া করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা আকদাসে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পৌঁছে দিন আমরা সকলে পড়ি আমিন মুআজ্জাজ হাজিরিন আপনারা অবগত আছেন আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি এই জুমাটি হচ্ছে পবিত্র সফর মাসের সর্বশেষ জুমা সফর মাসের সূচনা লগ্নের জুমাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে রাহাতুল কুলুব নামক কিতাবে এখানে হাদিস বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন উম্মত যদি আমাকে কখনো এসে সংবাদ দেয় যে সফর মাস শেষ হয়ে গেছে আমি রহমাতুল লিল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিব বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সফর মাস বিপদের মাস বালা মুসিবতের মাস ঠিক কিনা বলেন এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস শেষ হয়ে যাওয়ার কথা শুনলে খুব খুশি হতেন তো আমরাও আজকের 1500 বছর পরে এসে আমরাও খুশি যেহেতু আজকেরই সর্বশেষ দিন আমরাও আজকের একটি জুমার মাধ্যমে এই মাসটিকে শেষ করতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কোনো বড় ধরনের বালা মুসিবত দেন নাই যেই বালা মুসিবতের কারণে আমাদের বেঁচে থাকাটা খুব দায় হয়ে গিয়েছে অথবা আমরা মাটির নিচে চলে গেছি এমনটা আল্লাহ তাআলা করেন নাই এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রাব্বুল আলামিনকে জীবনের সবচেয়ে বড় বন্ধু মনে করে আরেকটি বার কালিমাতু শুকুর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আজকের এই দিবসটা অর্থাৎ সফর মাসের 28 এবং 29 এই দুইটি দিবস গোটা পৃথিবীর উলামায়ে কেরামদের কাছে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এবং মাগরিবের কিছু দেশের মাঝে খুব বেশি উল্লেখযোগ্য তার কারণ হলো এই দুই তারিখে মতান্তরে 28 তারিখ অথবা 29 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় বান্দা যেই বান্দার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেটের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আল্লাহমুখী করতে চান এই কাজের অনেক বড় একটি আঞ্জাম দিয়েছেন এমন এক মহান ব্যক্তিত্ব আমাদের এই ভারতবর্ষে আমাদের ভারতে যার জন্মস্থান ছিল এবং ভারতেই যার মাজার রয়েছে বর্তমানে আমরা যাকে মুজাদ্দিদে আলফে সানি রহমাহুল্লাহ তাআলা নামে চিনি ওনার ইন্তেকাল দিবস কেউ বলেছেন সফরের 28 তারিখ কেউ বলেছেন সফরের 29 তারিখ এ কারণে গোটা বিশ্বের আম জনগণ না হতে পারে কিন্তু আলেম সমাজের কাছে ওনার এই ইন্তেকালের এই মাস ইন্তেকালের এই সময়টা বিশেষ করে অনেক উল্লেখযোগ্য ওনাকে নিয়ে ওনার কর্ম ওনার আমল ওনার আখলাক ওনার চিন্তা চেতনা নিয়ে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অনেক মাহফিল হয়ে থাকে এমনকি ওনার যে মাজার সিরহেন্দ ভারতে এখানে প্রত্যেক বছর সফর মাসের 28, 29, 30 অর্থাৎ সফর মাসের শেষ তিন দিন ওনার ওখানে বিশাল ধরনের মাহফিল হয় এবং এই মাহফিলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওনার ভক্তবৃন্দ এবং অনেক উলামায়ে কেরামদের উপস্থিতি হয় এবং আপনারা শুনলে অবাক হবেন যে মুজাদ্দিদে আলফে সানি রহিমাহুল্লাহ তাআলা এমন এক মহান ব্যক্তিত্ব এত বড় উঁচু মাপের আল্লাহর ওলি এবং এত উঁচু মাপের আলেম হওয়া সত্ত্বেও গোটা পৃথিবীতে তার সুনাম এবং সুখ্যাতি থাকা সত্ত্বেও তার মাজার শরীফ এমন একটা মাজার যেখানে বেদাআতের কোনো ধরনের নাম গন্ধ লেস মাত্র পর্যন্ত নাই বলুন আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে অনেক বড় বড় আউলিয়া কেরাম
যারা সকলের কাছে স্বীকৃত, কি মুসলিম কি অমুসলিম সবাই জানে যে উনি আল্লাহ তাআলার বড় একজন ওলি ছিলেন, এমন অনেকের মাচারে অনেক বেদাতের আখড়া আছে কি নাই? আছে। নাম বললে আমরা ওনাদেরকে খাটো করতে চাই না, তার কারণ ওনাদের এক ফোঁটা পেশাবের সমানও আমাদের যোগ্যতা নাই, ঠিক কি না বলেন? আমাদের ঢাকাতেও আছে অনেক উঁচু মাপের আলেম ছিলেন এবং অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মাজার শরীফকে ঘিরে এমন বেদাতের আখড়া জমেছে যেই বেদাত বাহিরে অন্য কোনো জায়গায় মানুষ করতেও ভয় পায়। এমন অন্যায়, এমন অত্যাচার, এমন জুলুম নিজের উপরে মানুষ করে থাকে মাজার শরীফকে ঘিরে, বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই সমস্ত কার্যক্রমকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এ কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি কিছু কিছু মাজারের মোতাওয়াল্লি যারা আছে, যারা ধারক বাহক আছে, যারা দেখাশোনা করে, তারা সহ তাদের ভক্তবৃন্দ যারা আছে, ওই মাজারওয়ালাকে যদি আল্লাহ তাআলা আবার রুহুটা ফেরত দিয়ে দিতেন, মাজারওয়ালা আল্লাহর পক্ষ থেকে একটা তরবারি নিয়ে এসে এই মাজারের মোতাওয়াল্লিদেরকে আগে খতম করে নিতেন, ঠিক কিনা বলেন? তার কারণ ওনারাই জমিনে এসেছিলেন বেদাতকে ধ্বংস করার জন্য। আল্লাহর ইবাদত সুন্নাত তরিকা অনুযায়ী এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছিলাম বেদাতকে ধ্বংস করার জন্য, আমরা এসেছিলাম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আমরা পর্দা করার পরে, আমরা ইন্তেকালের পরে আমাদেরকে ঘিরে তোমরা বেদাতের ছায়া লাভ করতেছ, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা বলে? হের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে হেদায়াতের জন্য 100,000-এর উপরে পয়গাম্বার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই পয়গাম্বারদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে আর কোনো নবী রাসূল আসবেন না, এটা একেবারে সিলগালা করা, ঠিক কিনা বলেন? তো আল্লাহর রাসূলের পর্দা করার পরে যেই সমস্ত ভণ্ড নবী দাবি করছে যারা, তাদেরকে একেবারে পৃথিবী থেকে খুব খুব খারাপ অবস্থায় তাদেরকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? এবং আজও বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে সেই কাদিয়ানির কিছু আজকের কি বলে অনুসারী বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। আমরা বিশ্বাস করি সময় আসবে, সময় একরকম যায় না, এই সমস্ত কাফেরদেরকে ধরে ধরে সবাই করা হবে, ঠিক কিনা বলে? তার কারণ তারা অমুসলিম, তারা মুসলমানদের লেভেল লাগিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে, ঠিক কিনা বলে? আর মনে রাখবেন, মুসলমানের জীবনের চেয়ে ঈমান বড়। সুতরাং যেই মানুষগুলো মুসলমানদের ঈমানের উপর আঘাত করে, ওই মানুষগুলো মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিয়ে নিয়েছেন, কিন্তু ওই নবীর অনুসারীরা কেয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এবং এই প্রেক্ষাপটে হাদিস এসেছে, একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। হাদিসখানা সিহাসিত্তার কিতাবের মাঝেও এসেছে, সুনান আবি দাউদের মাঝে এসেছে, 3742 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসখানা ইমাম সাখাবি রহমাহুল্লাহ তাআলার লিখিত কিতাব আল মাকাসিদুল হাসানার মাঝে এসেছে, 3 নম্বরে কাশফুল খাফার ভিতরে এসেছে, 4 নম্বরে ইমাম জাহাবি রহমাহুল্লাহ তাআলার সিয়ারু আলামিন নুবালার মাঝে এসেছে, 5 নম্বরে হলো ইমাম তাবারানি তার আল মুজামুল আওসাতের মাঝে বর্ণনা করেছেন, 6 নম্বরে হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাহুল্লাহ তাআলা তার লিখিত কিতাব আল জামিউ সগীরের মাঝে, এই মোট 6টা কিতাবের মাঝে এই হাদিসখানা এসেছে, বলুন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه فيما اعلم ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله يبعث لهذه الامه على راس كل 100 سنه من يجدد لها دينها سبحان الله سيدنا حضرت ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহু ইয়াবাতু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে
এই উম্মতের জন্য শেষ জামানার নবীর উম্মতের জন্য ইয়া বাআতু লিহাযিল উম্মাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করে থাকেন আলা রাসি কুল্লি মিয়াতি সানা প্রত্যেক 100 বছরের মাথায় 100 বছর চলে যাবে তারপরে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত বান্দা এই জমিনে প্রেরণ করেন আবার 100 বছর চলে যাবে আবার আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত বান্দা আল্লাহ তাআলা উম্মতের খেদমতে প্রেরণ করেন মাইয়ুজাদ্দিদুলাহা দীনহা ওই বান্দার কাজ হলো শুধুমাত্র এই 100 বছরের মাঝে উম্মতে মুহাম্মাদী নবী হারা হয়ে আলেমে হক্কানি হারা হয়ে যেই সমস্ত বেদাতের আঞ্জামগুলো দিয়েছিল ওই বেদাতকে ধ্বংস করে আবার আল্লাহর রাসূলের দ্বীনের পূর্ণ রূপ এই জমিনের মাঝে মানুষের মাঝে এনে দেন বলুন সুবহানাল্লাহ মানুষ 100 বছরে ভুলে যায় আল্লাহর রাসূলের দ্বীন কেমন ছিল বেদাতকে ইবাদত নামে চালায় বিভিন্ন ধরনের অন্যায় কুসংস্কার করতে থাকে একজন বান্দাকে আল্লাহ তাআলা 100 বছর পরে পাঠান যেই বান্দা এসে গোটা পৃথিবীতে যেই সমস্ত অন্যায় অশ্লীলতা চলতে থাকে যেই সমস্ত বেদাতগুলো চলতে থাকে ওই বেদাতগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর সুন্নাহ আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা এই জমিনের মাঝে কায়েম করে দেন বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার 100 বছর পরে এই হাদিস সহিহ হাদিস আমি এতগুলো কিতাবের নাম বললাম এই কারণে কারণ এই জমিনে কিছু কিছু মুসলমান আছে যারা পীর আউলিয়াদের নাম শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায় এই কারণে আমি এই কিতাবে কোন কোন কিতাবে আমি আমার সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি পেয়েছি সব কিতাবগুলোর নাম আমি এনেছি এই কিতাবগুলোর সংকলকের মাঝে অধিকাংশই হলেন হাফেজে হাদিস সুবহানাল্লাহ বলেন তাদের কিতাবের মাঝে এই হাদিসখানা এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের চোখের সামনে থাকব না কিন্তু প্রত্যেক 100 বছর পরে পরে আল্লাহর পক্ষ থেকে এমন একজন আলেম এমন একজন ওলি তোমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করবেন যিনি এসে তোমাদের মাঝ থেকে বিদআতকে দূর করে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদতকে শিক্ষা দিবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই হাদিসের ব্যাখ্যায় ইন্নাল্লাহ ইয়াবাতু লিহাযিহিল উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য প্রেরণ করে থাকেন কিভাবে প্রেরণ করেন কখন প্রেরণ করেন কেন প্রেরণ করেন এতটুকু হাদিসের ব্যাখ্যায় এসেছে বাআসা ইলাইহিম উলামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো 100 বছর পরে একজন বড় ধরনের আলেমকে প্রেরণ করেন আও আলিমান বাসীরন বিল ইসলাম অথবা এমন একজন আলেমকে প্রেরণ করেন যেই আলেম ইসলামী শরীয়ত এবং ইলমে মারিফাতের পরিপূর্ণতায় পৌঁছে যায় বলুন সুবহানাল্লাহ অথবা অদাইয়ান রশিদান অথবা এমন একজন বক্তা এমন একজন ওয়েস এমন একজন ব্যক্তি আল্লাহর দিকে ডাকতে থাকেন যেই ব্যক্তি আল্লাহর মনোনীত দ্বীনের পরিপূর্ণ সিরাতে মুস্তাকিমের উপরে থাকেন বলুন সুবহানাল্লাহ ইয়াবসিরুন নাস আলি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি সাবিতা ওই ব্যক্তি এই জমিনে এসে তার জীবনের লক্ষ্য হয়ে যায় তার জীবনের টার্গেট হয়ে যায় আল্লাহর কোরআনকে সামনে রাখে আল্লাহর রাসূলের হাদিসকে সামনে রাখে সামনে এই দুইটা জিনিস রেখে সমাজের মাঝে কোরআন এবং সুন্নাহ বিরোধী যত কার্যক্রম চলতে থাকে কোরআন সুন্নাহর আলোকে ওই কার্যক্রমগুলোকে বাদ দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত ওই সমাজের মানুষকে শিক্ষা দেয় বলুন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেন এরপরে কি বলছেন দেখেন ওই ওজান্নিবুহুমুল বিদআহ সমাজের বিদআতকে ঠেকিয়ে দেন বিদআতকে বাড়তে দেন না যতটুকু বেড়েছে ততটুকু ওই জায়গায় খতম করে দেন ওই হাযিরুহুম মুহদাসাতিল উমুর এবং যারা বিদআতের কার্যক্রমকে আঞ্জাম দিচ্ছে তাদেরকে কঠোরভাবে ভীতি প্রদর্শন করেন সতর্ক করেন বলুন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইয়ারুদ্দুহুম আন ইনহিরাফিহিম এবং ওই ব্যক্তি
পৃথিবীতে এসে আল্লাহর দ্বীনের কার্যক্রমকে যারা রদ বদল করে ফেলে ওই রদ বদল করা কার্যক্রমকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আল্লাহর রাসূলের জামানায় যেমনি ভাবে দ্বীন ছিল ওই দ্বীন আবার ওই সমাজের মাঝে প্রতিষ্ঠিত করেন বলুন সুবহানাল্লাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন প্রত্যেক বছর প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এই বান্দাকে প্রেরণ করেন তার মানে হলো ইনদামা ইয়াকুল্লুদ্দিন যখন আল্লাহর পক্ষ থেকে যেই দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মাকবুল দিন মাকবুল ধর্ম এই ধর্মের মাঝে যখন কমতিটা দেখা দেয় ধর্মের মাঝে যখন কার্যক্রম যতটুকু থাকার কথা ছিল ততটুকু নাই ইয়াকিল্লুদ্দিন দিন কমে যায় দিন আস্তে আস্তে অল্প কম্পোজ করে করে একেবারে শর্টকাট করে ফেলে এই অবস্থা যদি হয় তখনই আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রেরণ করেন এরপরে কি অতুহুজারু সুনান এবং এমন একটা সময় ওই বান্দাকে আল্লাহ তাআলা প্রেরণ করেন যখন সুন্নাত তরিকা দেখলে মানুষ নাক ছিটকায় সুন্নাত তরিকা ভালো লাগে না সুন্নাত তরিকার কথা শুনলে মানুষ তাকে নিয়ে হাসে এই অবস্থাটা যখন যখন এসে যায় এরপরে কি ওয়াক্সিরুল জাহালু ওয়াল বিদআউ এবং সমাজের মাঝে মূর্খতা বেড়ে যায় বিদআত বেড়ে যায় ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ উম্মতে মুহাম্মাদীর মধ্য থেকে প্রেরণ করেন যিনি এসে গোটা সমাজটাকে আবার সুন্নাত তরিকা অনুযায়ী গড়ে দেন বলুন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা একমত পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির একমত আল্লামা মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিস অনুযায়ী এমন একজন মহান ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 271 হিজরিতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন বলুন 971 হিজরিতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন বলুন সুবহানাল্লাহ 971 হিজরি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা ওনার মূলত নাম এটা না ওটার নাম ওনার নাম হলো আহমদ ওনার নাম কি বলেন আহমদ ওনার নাম আহমদ এবং সিরহিন্দে ওনার জন্ম এ কারণে আহমদ সিরহিন্দি ওনাকে বলা হয় আর মুজাদ্দিদ আল-ফিসানি এটা হলো ওনার লকব এবং ওনার আরেকটা লকব আছে বদরুদ্দিন আপনারা জানেন বদর মানে হলো মাসের অর্ধ মাসের চন্দ্রকে বলা হয় বদর মানে হলো মাসের 14 তারিখ দিবাগত রজনীতে যে পূর্ণাঙ্গ যে চাঁদ দেখা যায় তাকে আরবিতে বলা হয় বদর তাহলে দিন তো মানে হলো ইসলাম এই দিন ইসলামের পরিপূর্ণ চন্দ্র তার মানে হলো এই পাক ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে যখন অন্যায় অত্যাচার বেদাত কুসংস্কারে পুরো পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ওই সময়ে মুজাদ্দিদ আল-ফিসানিকে বদরুদ্দিন হিসাবে গোটা এই উপমহাদেশ তথা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মুজাদ্দিদ বানিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীতে এসে এত বড় সংস্কার করেছেন উনি যদি না আসতেন হয়তোবা হতে পারে আমরাও আজকের মুসলমান হতে পারতাম না তার কারণ মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে খুব অল্প সময়ের মাঝে তিনি কোরআন এবং হাদিস ফিকা ইজমা কিয়াস সবগুলোর উপরে অনেক অনেক দক্ষতা অর্জন করেছেন সব রিজাল গ্রন্থের মাঝে পাওয়া যায় ওনার মাত্র 17 বছর বয়সে উনি ইসলামী শরীয়ত এবং মারেফাত এমনকি কোরআনের হাফেজ সহ সকল এলেমগুলো উনি অর্জন করেছেন সুবহানাল্লাহ কয় বছর বয়সে 17 বছর বয়সে এই 17 বছর বয়সে উনি এই মারেফাত অর্জন করার পরে উনি দেখলেন যে ভারতবর্ষে এই সম্রাট আকবর সে দীনে ইলাহি কার্যক্রম শুরু করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন দীনে ইলাহি কার্যক্রম আপনারা পড়ছেন না কি সে শুরু করেছিল ইসলামকে পুরোটা বাদ দিয়ে সে তার মন গড়া মতবাদ অনুযায়ী সে আরেকটা দীন কায়েম করলো যার নাম দিয়েছিল সে দীনে ইলাহি
ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই যে মুজাদ্দিদে আলফিসানি রহিমাহুল্লাহ তাআলা, উনি মূলত ছোটকাল থেকেই আল্লাহ তাআলার একেবারে মনোনীত বান্দা এবং পিতা মাতা উভয় দিক থেকে উনি আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলেন। উনি ছোটকালে একবার অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে ওনাকে ওনার পিতা নিয়ে গিয়েছিলেন একজন আবার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম ছিল শাহ কামাল। এই শাহ কামালের কাছে ছোট ছেলেকে কোলে করে নিয়ে পিতা চলে গেছে। মুজাদ্দিদে আলফিসানি রহিমাহুল্লাহ তাআলার পিতার নাম ছিল আব্দুল আহাদ রহিমাহুল্লাহ তাআলা। উনিও ছিলেন ওই সমাজের একজন উঁচু পর্যায়ের আলেম এবং আল্লাহর ওলি। তো এই পিতা যখন এই শাহ কামাল রহিমাহুল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে উনি যখন বললেন যে আমার ছেলেটা তো অসুস্থ হয়ে গেছে, শাহ কামাল রহিমাহুল্লাহ তাআলা এই ছেলেকে কোলে নিলেন। কোলে নিয়ে আমরা কি করি, একটা ফু দেই অথবা পানি পড়া দেই, এটাই তো করি নাকি? কিন্তু উনি ফুও দেন নাই, পানি পড়াও দেন নাই। শাহ কামাল রহিমাহুল্লাহ তাআলা উনি কি করলেন, ওনার জিব্বাটা বের করে মুজাদ্দিদে আলফিসানি রহিমাহুল্লাহ তাআলার মুখের ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, মুখের ভিতরে দিয়ে দিলেন। ছোট্ট শিশু যতক্ষণ পারছে চুষছে, চোষার পরে যখন ছোট শিশুটা জিব্বা ছেড়ে দিছে, তখন শাহ কামাল রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি এই ছোট শিশুর ভিতরে আজকের কাদরিয়া তরিকার যত মারেফত আছে সবগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। ছোট্ট শিশু মায়ের কোলে থাকতে সে কাদরিয়া তরিকার কামালিয়াত অর্জন করে ফেলেছে, সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট শিশু তার পিতা একদিন স্বপ্নে দেখে তার পৃথিবীতে আগমনের আগে, আমি কথাটা আবার একটু পিছনে চলে গেছি, আমি অনেক সামনে এগিয়ে গিয়েছিলাম যে সময় কম, যে পিছন থেকে একটু ভূমিকাটা দিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে যে মুজাদ্দিদে আলফিসানি রহিমাহুল্লাহ তাআলা কোন পর্যায়ের মানুষ। ওনার পিতা স্বপ্নে দেখেন একদিন যে উনি একটা অন্ধকার রজনীতে একটা পাহাড়ের উপরে বন জঙ্গলের মাঝে বসে আছেন। তো এই অবস্থায় ওনার চারপাশে হিংস্র প্রাণীরা, বাঘ ভাল্লুক অন্যান্য হিংস্র প্রাণী তার চারপাশে একেবারে হাঁটাচলা করতেছেন, উনি অনেক ভয় পাইতেছেন। এই অবস্থায় হঠাৎ করে ওনার পৃষ্ঠদেশ থেকে একটা আলো বের হয়ে আকাশের দিকে চলে গেছে। ওই আলোটা এসে পুরা জঙ্গলটা পুরা এলাকাটা আলোকিত করে ফেলছে। এইটা দেখে ওনার ঘুম ভেঙে গেছে। এখন ঘুম ভাঙ্গার পরে উনি চলে গেছেন পরের দিন সকালবেলা এই স্বপ্নের তাবির কার কাছে জানবে, জানার জন্য চলে গেছেন ওই যে শাহ কামাল রহমাল্লা তালা ওনার কাছে। উনি একজন ওই এলাকার খুব প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি, ওনার কাছে চলে যাওয়ার পরে উনি স্বপ্ন শোনার পরে উনি বলতেছেন, তুমি তোমার এই স্বপ্নটা অনেক উল্লেখযোগ্য একটি স্বপ্ন, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার ঔরসে আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে দান করবেন যেই বান্দা এসে গোটা উম্মতে মুহাম্মাদের মাঝ থেকে বেদাআতকে দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্নের তাবির উনি পাওয়ার পরে উনি খুব খুশি হয়েছেন, উনি বাড়ির দিকে চলে আসছেন। এমনকি পৃথিবীতে আমি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি বড় পীর, যাকে গাউসুল আজম বলা হয়, ওনার জীবনী ফাতেহা ইয়াজদহমে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছি যে উনিও ভবিষ্যৎবাণী করেছেন যে ওনার 500 বছর পরে, ওনার জিন্দিগির 500 বছর পরে ভারতবর্ষে একজন আল্লাহর ওলি আসবেন, যেই ওলির মাধ্যমে ভারতবর্ষে বিশাল সংস্কারের কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। এবং ঠিকই ওনার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই 500 বছর পরে এই মুজাদ্দিদে আলফিসানি রহিমাহুল্লাহ তাআলার জন্ম আমাদের এই ভারতে। ভাইয়েরা আমার, উনি যখন পৃথিবীতে আসতে শুরু করলেন, হঠাৎ করে ওনার আম্মাজান একটু অজ্ঞান হয়ে পড়লেন। এই অবস্থায় অজ্ঞান হয়ে পড়ার পরে উনি গায়েব থেকে একটা আওয়াজ শুনলেন। কি সে আওয়াজটা? গায়েব থেকে আওয়াজ শুনলেন যে হে মা, তোমার পেট থেকে আজকের পৃথিবীতে যিনি আসছেন উনি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনেক কাছের একজন ব্যক্তিত্ব, এবং ওনার মাধ্যমে আল্লাহর বান্দাদের আল্লাহর রসুলের উম্মতের অনেক বড় খেদমত হবে। বলুন সুবহানাল্লাহ।
ওনার পিতা মুজাদ্দিদে আলফাসানির পিতা ওনার হুজরায় বসে ইবাদত করতেছেন। যখন মুজাদ্দিদে আলফাসানি রাহিমাহুল্লাহ পৃথিবীতে আসছেন, উনি ইবাদত করা অবস্থায় উনি চোখ বন্ধ অবস্থায় ইবাদত করতেছেন, হঠাৎ করে উনি দেখতে পাইতেছেন ওনার স্ত্রী অর্থাৎ মুজাদ্দিদে আলফাসানি রাহিমাহুল্লাহ যেই জায়গায় যেই রুমে তার সন্তান প্রসব করতেছেন ওই জায়গার পাশের রুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ অনেকজন সাহাবী এবং আল্লাহর অনেক বড় বড় ওলিরা ওই রুমের ভিতরে তাসবিহ বলছেন বলে সুবহানাল্লাহ। রূহানিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই তোমরা আমার উম্মত মুজাদ্দিদে আলফাসানি শায়খ আহমদ সেরহিন্দিকে আমার কোলে তুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কোলে তুলে দেওয়ার পরে ওনার জীবনীর মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান মোবারকে মুজাদ্দিদে আলফাসানি রাহিমাহুল্লাহ তাআলার কানের ভিতরে আজান এবং ইকামত দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে এসে আজান এবং ইকামত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই অবস্থায় উনি পৃথিবীতে আসছেন। আসার পরে ওনার বয়স যখন 17 বছর হয়েছে, পিতার কাছে সর্বপ্রথম কোরআনের হাফেজ হয়েছেন, এরপরে ওনার কাছে কোরআন তাফসির হাদিস পড়ে অনেক জ্ঞান অর্জন করেছেন এবং ওনার দেশ ছাড়িয়ে অন্য জায়গায় গিয়েও উনি ইসলামী শরীয়ত এবং এলমে মারেফাতের জ্ঞান অর্জন করছেন। অর্জন করার পরে এই 17 বছরের ছেলে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল শুরু করে দিয়েছেন। এই অবস্থায় উনি কিন্তু এখনও বিবাহ করেন নাই, উনি অনেক উঁচু পর্যায়ের একজন আল্লাহর ওলি এবং অনেক বড় একজন আলেম, সবাই ওনাকে চেনেন জানেন, কিন্তু উনি এখনও বিবাহ করেন নাই। ওই সময়ে ভারতের থানেশ্বর নামক একটা এলাকা, একটা প্রদেশ, এই জায়গার শাসনকর্তা ছিলেন শেখ সুলতান। এই শেখ সুলতান উনি ছিলেন আল্লাহর অনেক প্রিয় বান্দা। উনি স্বপ্নে দেখলেন যে শেখ সুলতান, তোমার যে সুন্দরী রূপসী যে মেয়েটা, এই মেয়েটাকে মুজাদ্দিদে আলফাসানি অর্থাৎ শায়খ আহমদ সিরহিন্দির কাছে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। স্বপ্নে কে দেখাইলেন? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এসে বললেন যে শেখ সুলতান, তোমার মেয়েটাকে ওই মুজাদ্দিদে আলফাসানির সাথে বিবাহ করিয়ে দাও। এখন শেখ সুলতান মুজাদ্দিদে আলফাসানিকে চেনেন না, কখনো দেখেন নাই, উনি ঘুম থেকে সজাগ হয়ে উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিব আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি তো তাকে চিনি না, আমি কিভাবে তাকে খুঁজে বের করব, আমি তাকে কই পাব। তখন উনি দ্বিতীয় রাত্রে আবার ঘুমাইছেন, এই দ্বিতীয় রাত্রে নবীজি এই উম্মত শেখ কামালকে, শায়খ সুলতানকে, সরাসরি শায়খ আহমদ সিরহিন্দির চেহারাটাকে সামনে উপস্থাপন করছেন যে শেখ সুলতান, তুমি আমার শায়খ আহমদ সিরহিন্দিকে চেনো না, এই যে দেখো তার চেহারা, এই চেহারা কোথায় আছে, তুমি খুঁজে বের করে তার কাছে আ, তোমার কন্যাকে বিবাহ দাও। সুবহানাল্লাহ। বলে ভাইয়েরা আমার, দ্বিতীয় রাত্রের স্বপ্ন দেখার পরে শেখ সুলতান রহমাহুল্লাহ তাআলা খুব চিন্তিত হয়ে পড়লেন, আমি এই চেহারার মানুষকে কোথায় খুঁজে পাব, কিভাবে তার সন্ধান পাব, মানুষের কাছে খোঁজ নেওয়া শুরু করছে। হঠাৎ করে শুনতে পাইলেন তার পার্শ্ববর্তী এলাকায় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ওই জায়গায় শায়খ আহমদ সিরহিন্দ নামক একজন ব্যক্তি ওয়াজ করবেন। সুবহানাল্লাহ। বলেন তো যখন এটা জানতে পারলেন, তো নাম যেহেতু মিলছে তো আমি তার কাছে গিয়ে দেখি আসলে এই লোক সেই লোক কিনা। তো এই শাসনকর্তা ছদ্মবেশে উনি ওই এলাকায় মাহফিলে চলে গেছেন। মাহফিলে চলে গিয়ে দেখতেছেন স্টেজে যিনি বসা আছেন আর নবীজি তাকে যেই চেহারা দেখিয়েছেন একই তো চেহারা। সুবহানাল্লাহ। বলেন তো উনি খুব দ্রুত ওনার সংসদে চলে আসলেন। আসার পরে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদেরকে পাঠাইলেন যে এই বক্তাকে আমার বাসায় দাওয়াত দাও, তাকে বলবে যে এই থানেশ্বরের শাসনকর্তা আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে সেখানে যেতে হবে। এখন শাসনকর্তা রাজা দাওয়াত দিছে না, গিয়ে উপায় আছে? এখন শায়খ আহমদ সিরহিন্দ মাহফিল শেষ করে ওই যে লোক পাঠাইছে তাদের সাথে উনি বাসায় চলে আসছেন। আসার পরে খুব উন্নত মেহমানদারি করানোর পরে
শাসনকর্তা নিজে সরাসরি বলতেছেন যে হুজুর, কোনো ধরনের ভূমিকা ছাড়া আমাকে আল্লাহর রাসূল প্রথম রাত্রে এই স্বপ্ন দেখিয়েছেন, আমি বুঝতে পারি নাই, দ্বিতীয় রাত্রে আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য বলেছেন, এখন আপনি আপনার অভিপ্রায়টা আমাকে জানান। সুবহানাল্লাহ বলেন। শায়খ আম্মাসির হিন্দি বললেন, ও শাসনকর্তা, আমি তো একা নই, আমার পিতা আছে, আমার মাতা আছে, আমার গার্ডিয়ান আছে, আমার অভিভাবক আছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন, কিন্তু আমি এখানে শোনার সাথে সাথে কবুল বলে ফেলবো, এটা তো হতে পারে না। এই কথাটা আমার পিতাকে জানানো হোক, আমার মাতাকে জানানো হোক, আমার গার্ডিয়ানকে জানানো হোক, অবশ্যই তারা এ ব্যাপারে, যেহেতু রাসূলুল্লাহর নির্দেশ, তারা দ্বিমত পোষণ করবে না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি আদব। এখান থেকে কয়েকটা বিষয় লক্ষণীয়। দেখেন, মুযাদ্দিদে আলফিজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই রাজি হয়ে যেতে পারতেন। দ্বিতীয়ত হলো, একজন শাসনকর্তা, একজন বড় ধরনের রাষ্ট্রীয় ব্যক্তিত্ব তার মেয়েকে বিবাহ করবে, এটা একটা ক্ষমতা হবে, ধনাঢ্য ব্যক্তির মেয়ে বিবাহ করবে, এখানে রাজি হতে পারতেন, কিন্তু রাজি হন নাই। আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হলো একটা বিশাল অঞ্চলের শাসনকর্তা শেখ সুলতান রহিমাহুল্লাহ তাআলা, এত বিশাল এলাকার রাজত্ব চালানোর পরেও তার সাথে আল্লাহর রসুলের কেমন সম্পর্ক, ঠিক কিনা বলেন? আর আজকের আমরা দেখতে পাই আমাদের শাসনকর্তা, বিভিন্ন জায়গার শাসনকর্তাদের সাথে সম্পর্ক থাকে ইবলিসের সাথে, ঠিক কিনা বলেন? রসুল তো বহু দূরের কথা, একজন আলেমের সাথে তারা সম্পর্ক রাখতে রাজি না, এমনকি আলেমকে দেখতে পারে না, পারলে রাতের অন্ধকারে ঘুম করে দেয়। ঠিক না? আজকের শাসনকর্তা আর আগের শাসনকর্তার এটাই ডিফারেন্স, ঠিক কিনা বলেন? আর এই ডিফারেন্স হওয়ার কারণে আজকের মুসলমানদের এই অধপতন, ঠিক কিনা বলেন? যেই দেশে বারবার কোরআন পড়ানো হলো, যেই দেশের পত্রিকার মাঝে আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করা হলো, সেই দেশের রাষ্ট্রনায়ক এসে লাল গালি চারকুল শুভেচ্ছা পেয়ে চলে যায়, আর এই দেশে কোরআনের হাফেজকে কোনো খবর রাখে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর গজব আসার একটা আলামত, ঠিক কিনা বলেন? আগের যুগের শাসকদের থেকে শিক্ষা নাও, ঠিক না বলেন? আগের যুগের শাসকদের মাঝে শিক্ষণীয় ব্যাপার আছে কি নাই? ভাইয়েরা আমার, মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলার পিতার কাছে যখন এই সংবাদ জানানো হলো, মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলার পিতা রাজি হয়ে গেলেন যে হুজুর, যেহেতু আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ, এখানে আমার আর কোনো কিছু বলার নাই। সুবহানাল্লাহ বলেন। আর কোনো কিছু বলার নাই, রাজি হয়ে গেছেন, বিবাহ হয়ে গেছে। আহা, বিবাহ হলো, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। দাম্পত্য জীবন শুরু হওয়ার অল্প দিন যেতে না যেতে মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলা এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন, যেই অসুস্থতার কারণে একেবারে বিছানার সাথে লেগে গেছেন। কেবলমাত্র বিয়ে করলেন একজন সুন্দরী রূপসী মেয়ে, এই মেয়েটা এখন তার স্বামী মারা যাচ্ছে, কি করবে সে, কিভাবে বেঁচে থাকবে, তার মনের মাঝে ভয় লাগতেছে। তখন তিনি চিন্তা করলেন, আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলার কাছে ছাড়া আমাদের তো আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? রাতের অন্ধকারে মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলার স্ত্রী জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, দুই রাকাত সালাতুল হাজত পড়ছেন, পড়ার পরে হাত উঁচু করে আল্লাহর কাছে চোখের পানি ঝরাচ্ছেন, ও আমার রব, আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন আমার স্বামী কি মারাত্মক অসুস্থতায় ভুগতেছে, হয়তো বা আপনার কাছে চলে যাবে, আল্লাহ আপনি দয়া করে আমার স্বামীর হায়াতকে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করতে 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 হঠাৎ করে মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলার স্ত্রী একটু তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পরে মুযাদ্দিদে আলফিজানি রহিমাহুল্লাহ তাআলার স্ত্রী দেখতে পাইলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে গেছে। নবীজি এসে বললেন, ও মা মুযাদ্দিদে আলফিজানির স্ত্রী, তুমি জেনে রাখো মুযাদ্দিদে আলফিজানি শায়খ আহমাসির হিন্দ এত তাড়াতাড়ি মারা যাবে না, আমার উম্মতের অনেক বড় ধরনের খেদমত তার দ্বারা নেওয়া হবে, তিনি এত তাড়াতাড়ি মারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে
উনি সজাগ হয়ে গেলেন, সজাগ হয়ে উনি আল্লাহ তাআলার শুকরিয়া দান আরো দুই রাকাত নামাজ পড়লেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ধীরে 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 খুব দ্রুত সুস্থ হয়ে যাওয়া শুরু করলেন। তো সুস্থ হওয়ার পরে মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা এখন দ্বীনের কাজ শুরু করলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেছেন। এর মাঝে একটা ঘটনা ঘটছে, মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলার দুইটা সন্তান এই স্ত্রীর গর্ভে আসছে, দুনিয়ায় আসতে তারা তাদেরকে মাদ্রাসায় কেতাবাদি পড়ানোর জন্য দিয়েছে। তো তাদের একজন ওস্তাদ, ওই জামানার একজন শ্রেষ্ঠ আলেম, যার নাম হলো মোল্লা তাহের রহমাহুল্লাহ তাআলা, এই মোল্লা তাহের যেই জায়গায় ওয়াজ করতেন ওই জায়গায় একজন শ্রোতা ডানে বামে তাকাইতে পারতো না, তার মুখের এত সুন্দর স্পিরিট এবং তার এমন সুন্দর বলনী ক্ষমতা, মানুষগুলো একেবারে এক নজরে তার দিকে তাকিয়ে থাকতো। যখন দর্স দিতেন একজন গভর্নমেন্ট মার্কা ছাত্রেরও তার দর্স বুঝে আসতো, বলুন সুবহানাল্লাহ, এত উঁচু পর্যায়ের আলেম। তো এখন ওই দুই ছেলে এসে বারবার বারবার পিতার কাছে প্রশংসা করে যে আব্বু আমাদের এই ওস্তাদ অনেক উঁচু মাপের আলেম এবং তার বুঝানোর ক্ষমতা খুব বেশি এবং কেতাব এত বেশি মোতালা করেন যে তার মতো দ্বিতীয় আরেকজন ওস্তাদ আমরা খুঁজে পাই নাই। মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা সন্তানদের কাছে বারবার এই প্রশংসা শোনেন, কিন্তু মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা ওনার ভক্তবৃন্দের মাঝে একদিন বলে ফেললেন যে মোল্লা তাহের এত বড় আলেম, কিন্তু আমি বারবার দেখতে পাচ্ছি তার গলার মাঝে কুফরির রশি ঝুলতেছে। নাউজুবিল্লাহ বলেন, কুফরি আকিদার রশি তার গলার সাথে ঝুলতেছে, আমি বারবার আমার রুহানি হালতে আমি এটা দেখতে পাচ্ছি। তো তার ভক্তবৃন্দ তারা কিছু বলেন নাই, তো ভক্তবৃন্দের মাধ্যমে এই খবরটা চলে গেছে তার সন্তানদের কাছে। সন্তানরা ধরল যে আব্বু আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, আমার ওস্তাদ কুফরি করে সে জাহান্নামে যাবে সেটা আমরা কোনোদিন মেনে নিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক রয়েছে, আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক রয়েছে, আর তাকদীর লেখার মালিক তো আল্লাহ, সুতরাং আমরা দুই ভাই চাই আপনি আমাদের পিতা আমাদের ওস্তাদের তাকদীর থেকে সাকিয়ুন কেটে সাইদুল লিখে দিবেন, মানে হলো জাহান্নামি কেটে তার তাকদীরের মাঝে আপনি জান্নাতি লিখে দিবেন, বলুন আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি নাই? এটা কি বিশ্বাস করে বলেন নাকি এমন হুজুগে বলেন? বিশ্বাস করে বলেন। মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা বড় বিপদে পড়ে গেলেন, সন্তান খালি ঘরে বসে সকালে বিকালে খালি ধরতেই আছে, কই আব্বু কি খবর আমাদের ওস্তাদদের বলেন। মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা এক রাতে এশার পরে অজু করলেন সুন্দর করে, অজু করার পরে মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা আল্লাহর কাছে হাত উঠাইছেন, বলতেছেন যে আল্লাহ আমি জানি আওলাদে রাসূল গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ তাআলা আপনার কাছে চাইয়া জাহান্নামীকে জান্নাতি বানাইছিলেন, উনি তো নবী না, নবী হইলে ভিন্ন কথা, কিন্তু উনি আল্লাহ রসুলের একজন উম্মত, ওনাকে যেহেতু আপনি দিয়েছেন আমি আপনার গোলামকেও দিতে হবে, আল্লাহু আকবার। মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলা এই দোয়া করার পরে রাতের অন্ধকারে আল্লাহর কুদরতি কদম মোবারকে সাজদায় পড়ে গেলেন, যে হে আমার রব আপনি যতক্ষণ কবুল না করবেন আমার দুই চোখে যতক্ষণ দেখব না যে মোল্লা তাহেরের তাকদীর থেকে জাহান্নাম কেটে জান্নাতি লিখে দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উত্তোলন করব না, সুবহানাল্লাহ। এই কিতাব আপনারা পাইবেন, আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, এই কিতাব যেন তেন কেউ লেখেন নাই, উনিও একজন উঁচু পর্যায়ের আলেম মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এই কিতাবের মাঝেই ঘটনা এনেছেন। এখন দোয়া করতেছেন দোয়া করতেছেন, সাজদার মাঝে আসেন, হঠাৎ করে দেখতে পাইলেন মোল্লা তাহেরের তাকদীরটা মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলার চোখের সামনে ভেসে উঠছে, বলেন সুবহানাল্লাহ। ওখানে লেখা দেখতেছেন আগে ছিল সাকিয়ুন জাহান্নামি, এখন লেখা দেখতেছেন সাইদুন জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। তখন দুই সন্তানকে বললেন, দুই সন্তান শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওস্তাদকে এই বড় বিপদ থেকে রক্ষা করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার মুজাদ্দিদে আলফেসানি রহমাহুল্লাহ তাআলার এত বড় ক্ষমতা,
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারো তরিকার ইলমে মারিফাত পরিপূর্ণ করে দিয়েছেন, ইলমে শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, হাদিসের হাফেজ বানিয়েছেন, বিশ্ব সেরা মুফতি বানিয়েছেন, কিন্তু এই সময় এক বিপদ নেমে আসলো। ভারতে সেই সম্রাট আকবর দ্বীনে ইলাহির ঘোষণা দিয়ে দিল। এখন দ্বীনে ইলাহি ঘোষণা দেওয়ার পরে সম্রাট আকবর দ্বীনে ইলাহির মাঝে কি করলো? সম্রাট আকবরের কিছু মূলনীতি ছিল, এই মূলনীতির মাঝে এক নম্বর মূলনীতি হলো, সম্রাট আকবর যদিও মুসলমান কিন্তু সে চাইতো সব সময় অমুসলিমদের মন জয় করতে, তাতে মুসলমানরা খুশি হোক আর বেজার হোক সেই দিকে সে তাকাইতো না। নাউযু বিল্লাহ বলবেন না, ভারতবর্ষ তো বেশিরভাগই তো অমুসলিম, ঠিকই না বলেন? এখন সে চায় সংখ্যাগরিষ্ঠের মন রক্ষা করে চলবে, এ কারণে সব সুযোগ সুবিধা সব সময় তাদেরকেই দেওয়া হতো এবং মুসলমানদেরকে সব জায়গায় দমিয়ে রাখা হতো, চাই সে আলেম হোক চাই সে গয়রে আলেম হোক। এরপর দ্বিতীয় মূলনীতি কি দেখেন, তার শাহী মহলে বড় বড় পদে সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়োগ দেওয়া শুরু করছে। নাউযু বিল্লাহ বলবেন না, এটা কি মুসলমানদের কাজ হতে পারে? সম্রাট আকবর সেটা করেছিল। এরপরে কি করছে, এরপরে কি করছে, ওলামায়ে কেরামদের বিভিন্ন তার কার্যক্রম দেখে যখন ওলামায়ে কেরামরা আপত্তি করা শুরু করলো যে সম্রাট আকবর এটা কি করে, এটা কি করে, ভারতবর্ষ তো এটা অকল্পনীয়, ভারতবর্ষ শত শত বছরে মুসলমানরা শাসন করেছে, যেই জায়গায় মুসলিম অমুসলিম সকলে ঈমান ইজ্জত নিয়ে নিরাপদে থাকছিল, এখন সম্রাট আকবর এটা কি করে, এটা তো মেনে নেওয়া যায় না। যখন আলেমরা এই ওয়াজ নসিহত শুরু করলো, সম্রাট আকবর কি করলো, ওই সমস্ত আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা শুরু করলো, কাউকে গুম করে, কাউকে হত্যা করে, কাউকে প্রহার করে, কাউকে গালিগালাজ করে, কাউকে হুমকি দেয়, বলুন নাউযু বিল্লাহ। সম্রাট আকবরের কার্যক্রম গোটা পৃথিবীতে এখনো চালু আছে কি নাই, এটা কি মুসলমান মেনে নিবে? না, মুসলমান মেনে নিবে? না। দেখেন এরপরে কি করছে সম্রাট আকবর, ইসলামের শিক্ষাকে বাজেয়াপ্ত করার জন্য, ইসলামের শিক্ষাকে ধীরে 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 নড়বড়ে করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলো এবং সে হিন্দু মুসলিম ঐক্য পরিষদ গঠন করছে। হিন্দু আর মুসলিম নাকি একত্রে থাকবে, একই মতবাদী বিশ্বাস থাকবে এবং একে অপরে ভাই ভাই থাকবে, বলুন নাউযু বিল্লাহ। হিন্দু মুসলিম কখনো ঐক্য পরিষদ হতে পারে না, যদি একই জায়গায় যদি মুসলিম ও মুসলিম থাকে সেখানে সন্ধিপত্র হতে পারে, চুক্তিপত্র হতে পারে, ঐক্যপত্র হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? তার কারণ আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, মুসলমান যারা অমুসলমান দলে যারা আছে, মিনাল ইহুদ অন্নাসারা অল হুনুদ, সবগুলো হলো মুসলমানদের জানের শত্রু, সর্বোপরি ইমানের শত্রু, ঠিক কিনা বলে? তাদের সাথে কি কোনো ঐক্য আছে? না, ঐক্য নাই, থাকতে পারে চুক্তি, ঠিক কিনা বলেন? এটাই হলো মুসলমানদের কাজ। এই ঐক্য পরিষদের দোহাই দিয়ে সম্রাট আকবর বলল যে আজ থেকে সেই হাজার বছর আগে, 1200 বছর আগের মুহাম্মাদের ধর্ম ওটা একালে চলে না, এই জন্য আমি মডার্ন একটা দিনের ঘোষণা দিলাম, আমার দিনের নাম হবে দিনে ইলাহি, বলুন নাউযু বিল্লাহ। সে বলল আপনারা সালাম দেন, মুসলমান সালাম দেন, সালামে কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম বলবেন, কিন্তু জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ওয়ালাইকুমুস সালাম বলার দরকার নাই, আপনারা বলবেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দেন নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার তার মানে কি বুঝছেন? ওর নাম আকবার, ওর নাম কি আকবার, তার সাথে বলবেন আল্লাহু আকবার, মানে আপনার মনের অজান্তে বলবেন হ্যাঁ হুজুর আপনি আমার আল্লাহ। আরো জবান খুলে বলুন নাউযু বিল্লাহ। তাহলে এটা কি মুসলমানদের কোনো বন্ধু হতে পারে? না। এই ধরনের বন্ধুরা আমার, এবং সম্রাট মুজাদ্দিদে আলফাসানি রহিমাহুল্লাহ তাআলার জীবনীকে আমি কি বলবো, এখানে বিশাল আলোচনা, বিশাল আলোচনা, ওনার খেদমত, ওনার খেদমত যদি না হতো আমি সূচনাতে যেটা বলছিলাম আমরাই হয়তো বা আজকের মুসলমান হতাম না, ওনার খেদমতটা যদি না হতো, ওনার জন্মটা যদি না হতো। মুজাদ্দিদে আলফাসানি রহিমাহুল্লাহ তাআলার জীবনীকে যদি একটা সাগরের সাথে তুলনা করা হয়, ওখান থেকে
গ্লাসে করে অথবা ছোট্ট একটা পাত্রে করে যদি একটু পানি উঠানো হয়, সাগরের তুলনায় ওই ছোট্ট গ্লাসের পানি যেই পরিমাণ, ওনার জীবনী আলোচনা করা এটাও হলো একই রকমের উদাহরণ, ঠিক কিনা বলেন? ওনার জীবনীতে বিশাল খেদমত, বিশাল খেদমত। মুজাদ্দিদে আলফে সানি রহমাল্লা তালা, মুজাদ্দিদে আলফে সানি রহমাল্লা তালা তার রাজ্যের মাঝে ঘোষণা দিল যে দেখো আমার যেহেতু ধর্ম নতুন, দিনে এলাহি আমার ধর্মের কার্যক্রমও হবে নতুন নতুন, তোমরা এখন থেকে আমার কাছে যখন আসবে আমাকে সাজদা দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন সাজদা দিতে হবে। এখন এই সাজদা দেওয়ার ক্ষেত্রে সব অমুসলিমরা বলছে হুজুর আপনি ঠিক বলছেন, আপনি তো সাজদা পাওয়ারই যোগ্য, কারণ আপনি তো আমাদের বড় মনেই বলুন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানরা এই কথাগুলো মেনে নেয় নাই, মুসলমানরা মেনে নেয় নাই, এ কারণে সম্রাট আকবর মনে মনে খুব নাখোশ। তার মনের মাঝে বিভিন্ন পায়তারা এসে জমা হয়ে গেছে যে মুসলমানদেরকে, সর্বোপরি মুসলমানদের আলেমদেরকে কিভাবে আমার দলে ঝুঁকানো যায় চেষ্টা করবে সে। সে দেখেন সে মুসলমানদের রমজান মাসে বলছে যে মুসলমানদের এই রমজান মাসে দোকানপাট বন্ধ করার দরকার নাই, সব দোকানপাটে খানা পিনা চলবে, যারা রোজা রাখবে না তারা গিয়ে খাবে, আর যারা রোজা রাখবে তারা খাবে না, তারা দেখলে সমস্যা কী? মানে রোজার মাসের সম্মানকে সে মাটির সাথে মিলিয়ে দিয়েছে। আর কী করছে জানেন? হিন্দুদের একাদশীর যে দিন, এই দিনে বলছে কোনো মুসলমানের ঘরে রান্নাবান্না হতে পারবে না, তার কারণ এই দিনে হিন্দুরাও রান্নাবান্না করে না। তাহলে সে মুসলমানদের বাদশাহ, সে নিজে মুসলমান, সে সব আইন কানুন করতেছে অমুসলিমদের পক্ষে, মুসলিমদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? এটা হলো সম্রাট আকবরের এই তার দিনের, তার ধর্মের মূলনীতি। সে তার মূলনীতির ভিতরে কী করলো? মূলনীতির ভিতরে বিভিন্ন জায়গার মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে অমুসলিমদেরকে মন্দির বানিয়ে দেওয়া শুরু করছে, বলছে যে তোমরা তো সংখ্যায় বেশি ওরা তো কম, সুতরাং তোমাদের মন্দির হওয়াই দরকার, নাউজুবিল্লাহ বলেন। এর পরবর্তীতে দরবারের বড় বড় আলেম, কিছু চাটুকার আলেম, তাদেরকে টাকা দিয়ে তারা পদ পাওয়ার জন্য তারা সম্রাট আকবরের পক্ষে ফতোয়া দেওয়া শুরু করছে যে আমাদের বাদশাহ সম্রাট যেগুলো বলে এগুলো সাময়িকের জন্য মেনে নিলে সমস্যা কোথায়, বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত চাটুকার আলেম আর প্রত্যেকটা বাদশার আশেপাশে এই পরিষদের ভিতরে যারা তাদেরকে বুদ্ধি দেয়, তাদের মাঝে এই চাটুকারদের কারণে গোটা পৃথিবীর ইতিহাসে সব রাজা বাদশাদের ধ্বংস নেমে আসছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা রাজা বাদশাহ হবে তাদেরকে খুব খেয়াল রাখতে হবে, বেশি তাজিম ভালো না, বেশি প্রশংসা ভালো না। আমরা আজকের দেখতে পাই বিভিন্ন রাজা বাদশাদের, বিভিন্ন ক্ষমতাধরদের নামের শেষে, নামের সূচনাতে এমন এমন শব্দ উপস্থাপন করা হয়, সংযোগ করা হয় যেগুলো তাদের নামের সাথে বেমানান, ওই শব্দগুলোর বেইজ্জতি, ঠিক কিনা বলেন? আছে না আমাদের সমাজে? উদাহরণ দিলে তো আপনাদের লাগিয়ে যাইব, লাগবো না যে হুজুরে কি বলছে, এটা এটা তো হুজুরের খুব খারাপ কথা, এটা লাগলে কি হবে? যার বোঝার সে বুঝে নিবে। এই সমস্ত ইতিহাসগুলো স্পষ্ট, মুসলিম উম্মা ইসলাম নিয়ে থাকবে, ইমান নিয়ে থাকবে, এর উপরে কোনো আঘাত কোনো যুগে সহ্য করে নাই, ভবিষ্যতেও করবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, সম্রাট আকবর এই কার্যক্রমগুলো করার পরে মুজাদ্দিদে আলফে সানির পক্ষ থেকে সরাসরি রেড সিগন্যাল আসছে, বলছে যে কতগুলো আমির ওমরাদেরকে ডাকছে, ডাইকে বলতেছেন যে তোমরা যাও, এই আমির ওমরাগুলো ডাকছে, কার আমির ওমরা? সবগুলো হলো সম্রাট আকবরের আমির ওমরা, তাদের নাম আছে এখানে। তাদেরকে ডাইকে বলছে যে সে যে কাজগুলো করে ইসলাম বিরোধী এবং মুসলমানদের বিপক্ষে, এই কার্যক্রমগুলো বন্ধ করতে বলো, তাকে খুব দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে বলো, তার কারণ সে যেটা করে এই দুনিয়ার কার্যক্রমটা কিন্তু ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কার্যক্রম বেশি দিন চলবে না, বুড়া হলেই তো দুর্বল হয়ে যাবে, একবার টয়লেট সেরে আসলেই তো দুর্বল হয়ে যাবে, মালাকুল মাউত আসলে তো কবরে চলে যেতে হবে, সুতরাং চিরস্থায়ী জায়গা যে পরকাল, ওই পরকালের পাথেও জোগাড় করার জন্য তাকে বলো, বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাদশাহ ক্ষমতা জনবল ধনবল দুটাই তো আছে, ঠিক কিনা বলেন? কোনো পাত্তাই দেয় নাই, মোল্লা মৌলভীরা তো এগুলো বলবেই, মোল্লারা তো এগুলো বলবেই, মোল্লাকে মুখকে চেপে ধরবে, কোনো পাত্তাই দিল না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসছে।
আল্লাহর পক্ষ থেকে সম্রাট আকবর এক রাতে একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পরে সম্রাট আকবর কার কাছে যাইবে? আলেমদের কাছে তো যাইবে না, কারণ এরা হলো কাঠমোল্লা। তার দৃষ্টিতে তারা কি? কাঠমোল্লা। সে গেছে জ্যোতিষীদের কাছে, এবং প্রত্যেকটা রাজাবাসার অধীনে জ্যোতিষী থাকে, কিন্তু তারা গুণে শুধু কোন দিক থেকে কি আসে কি হয় না না হয়। তো তার জ্যোতিষীদেরকে গিয়ে বলল যে দেখো আমি এই গত রাত্রে এই এই স্বপ্ন দেখছি। স্বপ্নের তাবির সব জ্যোতিষীরা একমত পোষণ করেছে যে জাহাপনা এই যে স্বপ্ন, এই স্বপ্ন আপনার এই শাসন ব্যবস্থা খুব দ্রুতই পতন হয়ে যাবে, আপনি আর দুনিয়ার বুকে থাকতে পারবেন না, সম্রাট হিসাবে থাকবেন না, স্বাভাবিক মানুষ হিসাবে থাকতে পারবেন না, আপনার পতন খুব কাছাকাছি চলে আসছে। বলুন আল্লাহু আকবার। এই ঘটনা শোনার পরে বলছে তো তার দলের লোক, মোল্লারা তো তাবির করে নাই, শোনার পর একটু ভয় লাগছে। ভয় লাগার পরে বলতেছে দেখো আমি তোমাদেরকে আমার ধর্মের মূলনীতি অনেকগুলো বলছিলাম, এখন তোমরা মানলে মানো না মানলে না মানো, যার ইচ্ছা দিনে ইলাহির ভিতরে আসো, যার ইচ্ছা মোহাম্মদের দিনের ভিতরে যাও, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। একটু নাইমে আসছে না? এই পর্যায়ে দেখেন শয়তানের মনে তো শয়তানি আছেই। এইটা বলার পরে কিছুদিন পরে দেখতেছে কিরে তার দলে তো বেশি মানুষ ঝোঁকে না, সামনে দেখলে জি হুজুর সালাম দেয়, কিন্তু পিছনে গিয়ে তো আবার ঠিকই নামাজ পড়া সব কিছু ঠিকঠাক মতো করে। এখন সম্রাট আকবরের পক্ষ থেকে বিশাল একটা জায়গা নির্ধারণ করা হলো, একটা দিন নির্ধারণ করা হলো, দুইটা তাঁবু তৈরি করা হলো, একটা তাঁবুতে দুনিয়াবি আরাম আয়েশ খাবার সর্বোচ্চ পর্যায়ে রাখা হলো, সামনে লিখে দেওয়া হলো দিনে ইলাহির তাঁবু, অপর প্রান্তরে আরেকটা তাঁবু একেবারে জরাজীর্ণ অবস্থায় শুকনা মানে শক্ত মোটা আটার রুটি তৈরি করা, এবং ওখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, ছিঁড়া ছিঁড়া কাপড় দিয়ে একটা তাঁবু তৈরি করা হয়েছে, সামনে লিখে দেওয়া হয়েছে এখানে দিনে মুহাম্মাদের তাঁবু, যারা যারা যেই ধর্মের অনুসারী তারা অমুক তারিখে ওই পতাকা তলে ওই ওই কী বলে এটাকে তাঁবুতে তারা চলে যাবে। যেই দিন নির্ধারণ করা হলো সব গিয়া দিনে এলাহির তাঁবুতে ঢুকছে, কেউ গিয়ে সিরা তাঁবুতে কেউ ঢোকে নাই, তার কারণ সম্রাট তো দেখবে, দেখলে কি আর রেহাই আছে? দেখলে রেহাই আছে? যদিও বলছে যে আমি কিছু বলবো না, কিন্তু এরপরেও আবার এই সিস্টেম যে করছে এটা তো এমনি এমনি করে নাই, আজকের চিহ্নিত করে রাখবে, আরেক দিন দুনিয়া থেকে ডিলেট করে দিবে, ঠিক কিনা বলে? এখন মুজাদ্দিদে আলবেসানি রহমাল্লাহ তাআলাও শুনছেন সব কিছু, শুই না, উনি কয়েকজন দরবেশ নিয়ে ওনার ভক্ত অনুরক্ত নিয়ে ওই ছেঁড়া তাঁবুতে গিয়ে ঢুকছে। ঢোকার পরে মুজাদ্দিদে আলবেসানি রহমাল্লাহ তাআলার অনুসারীরা বলছেন যে হুজুর দেখেন না আপনি এখনো চুপ করে বসে আছেন কেন? আপনি কি দেখেন না কি হচ্ছে? সব মানুষগুলো বেঈমান হয়ে যাচ্ছে, আপনি এখনো চুপ করে বসে আছেন? বলে আমি কি করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওলিরা বড় বড় আলেমরা সহনশীল হয়, ধৈর্যশীল হয়, সুযোগ থাকলেই মেরে দেয় না, এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলে? ইসলামকে তোমরা ভয় পাও কেন? ইসলামী খেলাফত যখন চলছিল, যখন ইসলামী হুকুমত চলছিল, মুসলিম অমুসলিম সকলে এক পর্যায়ে নিরাপত্তা ভোগ করেছিল, ঠিক কিনা বলে? সেই ভারতবর্ষ তার প্রমাণ, ঠিক কিনা বলে? সম্রাট মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলাকে বারবার বলতেছে হুজুর দেখেন সবগুলো বেঈমান হয়ে যাচ্ছে, আপনি কি চান সবাই বেঈমান হয়ে যাবে? মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলা সামনে বসা, এখানে তো খুব খারাপ জায়গা, এক মুষ্টি বালু মাটি হাতে নিলেন, হাতে নিয়ে ফু দিয়েছেন, ফু দিয়া আস্তে ছাড়িয়ে দিয়েছেন, ওই তাঁবুর দিকে মারছেন। ইতিহাস সাক্ষী, ওই এক মুষ্টি ভালু এক মুষ্টি মাটি ওই তাঁবুতে গিয়ে এত শক্তিশালী টর্নেডো তৈরি করেছে, ওই বাদশাহ আকবরের দিনে এলাহির এত মজবুত তাঁবুর খুঁটি বাঁশ তাঁবু কাপড় খাবার কোথায় কোথায় গিয়েছে কেউ খুঁজে আর পায় নাই, একটা বাঁশ এসে সম্রাট আকবরের মাথার উপরে পড়েছে, সম্রাট আকবরের মাথাটা ওই জায়গায় ফেটে গেছে, 7 দিন পরে সম্রাট আকবর জাহান্নামের মেহমান হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? এটাই তো হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ তাআলা, লাউতিয়ান্নাহু
ইযা সালানি যখন আমার কাছে আমার বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তারা যেটা চায় আমি সেটা তাদেরকে দিয়ে দেই তার কারণ ওই বান্দার হাত তো আমি আল্লাহর কুদরতি হাতের সাথে সম্পর্ক হয়ে যায় ঠিক না বলেন দেখেন এই দিনে এই ঘটনার পরে সম্রাট আকবরের দিনে এলাহি লন্ডভন্ড হয়ে গেছে কিন্তু তার সন্তান একটা ছিল তার নাম ছিল জাহাঙ্গীর তার নাম কি ছিল জাহাঙ্গীর আয়েশা এটারে আবার তাজা করছে জাহাঙ্গীর এত খারাপ ছিল জানেন ও বিয়ে করছে হলো নূরজাহান নামক একজন মেয়েকে এই নূরজাহান ছিল বিশ্ব সুন্দরী এ ছিল সুন্দরের পাগল এবং আরো তো বউটু ছিল আর অনেক খাদেমা ছিল না খালি একটা বউই না এইটাকে বিবাহ করার পরে বলছে নূরজাহান তোমাকে আমি এত বেশি ভালোবাসি বাচ্চা আমি নয় তুমি তুমি যেমনি সেমনি রাষ্ট্র চালাও বলুন নাউজুবিল্লাহ আর আমি আমি কি করব আমার জন্য প্রত্যেক দিন এক সের শরাব আর আধা সের কাবাব এটাই যথেষ্ট নাউজুবিল্লাহ বলবেন না এক সের মদ আর মদের সাথে খাইবে কি কাবাব হাফ কেজি কাবাব এটাই তার জন্য নাকি যথেষ্ট অনেক বড় ঘটনা সময় শেষ আমি আর সামনের দিকে যাব না সর্বশেষ পর্যায়ে মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলাকে জেলের ভিতরে আবদ্ধ করছে এই এই সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর মুজাদ্দিদে আলফেসানি এবং তার খলিফাদেরকে জেলের ভিতরে আটক করছে পরবর্তীতে জেলের ভিতরে গিয়ে মুজাদ্দিদে আলফেসানি ইসলামের দাওয়াত দেওয়ার পরে জেলের ভিতরে যারা ছিল সবগুলো মুজাদ্দিদে আলফেসানির ভক্ত হয়ে গেছে বলুন আল্লাহু আকবার এবং সম্রাটের জাহাঙ্গীরের উঁচু পর্যস্ত অনেক ব্যক্তিরা মুজাদ্দিদে আলফেসানির ভক্ত হয়ে গেছে ভক্ত হওয়ার পরে দেখতেছে অবস্থা খুব খারাপ এই অবস্থায় সম্রাট জাহাঙ্গীর এবং তাকে যারা পছন্দ করে তাদের সবাইকে আবার আরেকটা জেলে আটকাইছে মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলার খুব কাছের ব্যক্তি খুব ভক্ত অনুরক্ত মোহাব্বত আলী খান যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের উঁচু পর্যস্থ একজন নেতা একজন উঁচু পর্যস্থ কর্মকর্তা উনি মুজাদ্দিদে আলফেসানি রহমাতুল্লাহ দলে এসে উনি সবাইকে আটকাইয়ে দিয়েছেন ও তোরা আমার হুজুরকে আটকাইছো আমার পিরশেখকে তোরা আটকাইছো তোদেরকে আমি ছাড়ব না সিদ্ধান্ত নিয়ে নিল আমি প্রত্যেককে তরবারি দিয়ে জবাই করে দেব একজনকেও আমি রাখব না সম্রাট জাহাঙ্গীরকে আমি আগে জবাই করব তারপরে তার স্ত্রীকে জবাই করব তার স্ত্রী ছিল শিয়া মতাবলম্বী পুরো শিয়া এ কারণে এই স্ত্রী নূরজাহান মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলার বিরুদ্ধে এত বেশি লাগছে মহিলাকে বুদ্ধি তো হলো কানাই কানাই সবচেয়ে পেছে পেছে বুদ্ধি এই বুদ্ধি দিয়ে মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলাকে বিভিন্ন জায়গা থেকে হেস্ত নেস্ত করা শুরু করছে কিন্তু পারে নাই সবাইকে জেলে আটকাইছে এখন তাদেরকে হত্যা করবে মোহাব্বত আলী খান এই কথাটা বাই দিবাই চলে গেছে জেলে অবস্থানরত মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলার কাছে ওনার কাছে যাওয়ার পর উনি সাথে সাথে চিঠি লেখছেন ওনার ভক্ত মোহাব্বত আলী খানের কাছে খবরদার তুমি কাউকে হত্যা করবে না কাউকে হত্যা করবে না তারা যদিও আমাদেরকে কষ্ট দিয়েছে তারা বোঝে নাই সুবহানাল্লাহ বলেন এটা হলো মুসলমানদের আখলাক আলেমদের আখলাক আল্লাহর ওলিদের আখলাক তাদেরকে হত্যা করবে না তাদেরকে ছেড়ে দাও চিঠি পড়ার সাথে সাথে মোহাব্বত আলী উনি চলে গেছেন সম্রাট জাহাঙ্গীরের কাছে গিয়ে বলতেছেন যে হুজুর দেখেন এই যে আমার ওস্তাদের চিঠি আপনি যাকে বন্দি করে রেখেছেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের সবাইকে হত্যা করে দিব এবং আমি ইচ্ছা করলে সেটা পারতাম কি পারতাম না সম্রাট জাহাঙ্গীর বলে যে হ্যাঁ পারতে অবশ্যই পারতে এবং আপনাকে আমি আগে হত্যা করতাম পারতাম কি পারতাম না হ্যাঁ অবশ্যই পারতে কিন্তু আমার ওস্তাদ আমার পীর মুজাদ্দিদে আলফেসানি এই চিঠি দেওয়ার কারণে আমি আপনাদেরকে সবাইকে বেকসুর খালাস করে দিলাম মুক্তি দিয়ে দিলাম বলুন আল্লাহু আকবার মুক্তি দেওয়ার পরে এই সম্রাট জাহাঙ্গীর বের হওয়ার পরে সরাসরি চলে গেছেন মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ বলেন সাহেব বলেন হুজুর আপনি কি মানুষ নাকি ফেরেশতা আপনাকে এত কষ্ট দেওয়ার পরে আপনি আমাদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিলেন কেমনে মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলা বলেন আমরা তো আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের উম্মত সুবহানাল্লাহ বলেন আমরা হক্কানি আলেম আমরা আল্লাহর ওলি আমরা কোনো মানুষের উপরে জুলুম করতে পারি না সুবহানাল্লাহ বলবেন না জুলুম তো হতো না কিন্তু তারপরেও তাদেরকে হত্যা করে নাই ঠিক কিনা বলেন এরপরে এই সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদে আলফেসানি রহমাল্লাহ তাআলার এত বেশি ভক্ত হয়েছেন এবং মুজাদ্দিদে আলফেসানির ভক্তবৃন্দ যখন তাদেরকে আটকাইয়ে রাখছিলেন বলছেন হুজুর আপনি গিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করেন আপনি গিয়ে মসনদে বসেন তারা সবগুলো জেলে তাদেরকে হত্যা করে দিব
আপনি এখন গোটা ভারতবর্ষকে চালান। মুজাদ্দিদে আলফিজানী রহিমাহুল্লাহ স্পষ্ট জবাব দিয়েছিলেন, অসম্ভব, আমি ক্ষমতা চাই না, তবে ক্ষমতায় যারা থাকবে তারা আমার নূর নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর বিধান মতো ক্ষমতা চালাবে, সেটা আমি মুজাদ্দিদে আলফিজানী দেখতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহর ওলির ক্ষমতা চাই না, আলেমরা ক্ষমতা চায় না, আলেমরা চায় আলেমরা যে কথাগুলো বলে কোরআন হাদিস থেকে সেই কথাগুলো অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, মুজাদ্দিদে আলফিসানী রহমাল্লাহ তালার এই সন্তান সম্রাট জাহাঙ্গীরকে মুক্ত করে দেওয়া হলো। সম্রাট জাহাঙ্গীর হুজুরের এত বেশি ভক্ত হয়ে গেছে, কোথাও গেলে হুজুরের কাছে বলে যাইতো। শেষ পর্যায়ে একটা পর্যায়ে মুজাদ্দিদে আলফিসানী রহমাতুল্লাহ খুশি হইয়া সম্রাট জাহাঙ্গীরকে বলছিলেন, সম্রাট জাহাঙ্গীর, তুমি আমাকে যত কষ্ট দিয়েছ আমি সব ভুলে গেছি, আজকের তুমি ইসলামের পক্ষে কাজ করতেছ আমি খুশি হয়ে গেছি, আমি মুজাদ্দিদে আলফিসানী ওয়াদা দিলাম কাল হাশর ময়দানে আমি যদি জান্নাতে যাই তোমাকে না নিয়ে যাব না। আল্লাহু আকবার! কপাল কেমনে ঘুরে আসে, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুরা আমার, ইসলামের পক্ষে শান্তি, ঠিক কিনা বলেন? মুজাদ্দিদে আলফিসানী রহমাল্লাহ তালার এই মোবারক জীবন থেকে আজকের এই কয়েকশো বছর পরে এসে, প্রায় সাড়ে তিনশো বছর পরে এসে আমাদের শিক্ষণীয় বিষয় আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বন্ধুরা আমার, সত্যের জয় হবেই হবে, মিথ্যার লয় হবেই হবে, ঠিক কিনা বলেন? এ কারণে সত্যের উপরে থাকবেন, যেখানে জীবন শেষ হয়ে যাবে আল্লাহর নির্ধারিত টাইমের এক সেকেন্ড আগে আপনাকে কেউ জান কবজ করতে পারবে না, তাতে মালাকুল মাউতকে যত বড় ক্ষমতা দেওয়া হোক না কেন, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, মালাকুল মাউত আমাদের বন্ধু হয়ে যাবে যদি আমরা সত্যের উপরে থাকতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা মুজাদ্দিদে আলফিসানী রহমাল্লাহ তাআলার এই পুত পবিত্র জীবনী থেকে আজকের আমাদের একটি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সেটি হলো, আমি আল্লাহর গোলাম, গোলামি করব আমি আল্লাহর, ঠিক কিনা বলেন? শয়তানের কোনো পাবন্দি, শয়তানের কোনো অনুসরণ আমরা কোথাও করব না, রাজি আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে দাঁড়িয়ে